আমি আবু কুহাফার ছেলে, আবু বকর। এই মক্কা মদিনার মাঝে যদি কোনি মুনাফিক আপনাকে কষ্ট দিয়ে থাকে, ওয়াদা দিলাম আমি আবু বকর প্রাণ থাকতে তার প্রতিশোধ না নিয়ে ফিরব না। নবীজি কোন উত্তর দেয় না, শুধু কাঁদে, শুধু কাঁদতেছে। হযরত উমর আসছে, উমর আসার পরে নবীজিকে সালাম জানাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে সালাম জানাই, নবীজি কোনো উত্তর দেন না, শুধু কাঁদতেছেন। গোরের মৃত্যু প্রবেশ করার জন্য পারমিশন চাই, নবীজি কোনো অনুমতি দেন না। এমন সময় উমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি তো জানেন আমি হলাম উমর, আমাকে তো মক্কা মদিনার মুনাফিকরা বই ফাটিক না বেটিক। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে শয়তান পর্যন্ত ভয় পায়। ও নবীজি, কেন আজ দুই দিন যাবত মসজিদে নবীর মাঝে আপনি যান নাই? শুধু নামাজের রক্ত হলেও মসজিদে নববীর মাঝে যান, নমাজ শেষে মসজিদে নবীর মাঝে যান নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বলেন কোন মুনাফিক আপনাকে কষ্ট দিয়েছে? যদি মক্কা মদিনার কোন মুনাফিক আপনাকে কষ্ট দিয়ে থাকে, ওয়াদা দিলাম এই মক্কা মদিনার কোন মুনাফিক আমার উমরের তরবারির কাছ থেকে রেহাই পাবে না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, الذي جعلنا من المسلمين وأودع إلينا دينه المتين وأرشدنا إلى صراط مستقيم وصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد
লা ইয়াসুনাল্লাহ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম من لقي الله لا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به شيئا دخل النار وفي شان حبيبه آمرا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله وعلى صلى الله عليه مدينة مدينة كيسي بستي ہے جس میں تیرے برستی ہے بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حبيب ليس يعدله حبيب وما لسواه في قلب حبيب رنرچه پریا بندو نئی تلنا تا সারা হৃদয় কোনে বন্ধু নয়ামা তক সারা হৃদয় কোনে বন্ধু নয়ামা প্রাণের চয়ে প্রিয় বন্ধু নাই তুলনা তার সারা হৃদয় কোন বন্ধু নয়ামা তক সারা হৃদয় কোন বন্ধু নয়ামা শরীর নয়ন হতে বন্ধু শরীর নয়ন হতে বন্ধু গাইবি জগৎ হৃদয় কোনে বন্ধু সারা হই না জয় সর হাবিব
لسواه في قلب حبيب الحمد لله দক্ষিণ ছাত্রাবাস আল আকসা মসজিদ যুবস কমিটির উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে প্রধান সভাপতি সাহেব ও হযরত উলামায়ে কেরাম যুবক ভাইরা পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি দিনী মাহফিলে আসার ও বসার তারই পাশাপাশি কিছু দিনী নসিহত বলার ও শোনার তৌফিক দিয়েছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যেন এই জায়গায় আসতে পারিছি এতে আমরা খুশি না বেজা? হাত তুলে কথা বলি, আমরা খুশি না বেজা? এই মাহফিলে যখন কোনো বান্দা আসে, আসার সাথে সাথে তার সগীরা গুনাহসমূহ মাফ হয়ে যায়। আর যদি বান্দা যদি তৌবা সহকারে উঠতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাসুম বাচ্চার মতন তুলে আনে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মাঝে পাওয়া যায় মুসনাদে আহমদ, এর মাঝে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাঝে অসংখ্য অগণিত ফেরেশতা প্রেরণ করেছেন, ঠিক না বেটি? যাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তাদের মাঝে একদল আছে শুধু তারা জিকিরকারী মজলিস, দিনী মাহফিল কোথায় আছে সেই জায়গায় তারা তালাশ করে। যখন তারা কোনো দিনী মাহফিল পায়, পাওয়ার পর তারা তাদের সাথীদেরকে বলেন, আসো আমাদের জায়গা হয়েছে এটা, এই জায়গার মাঝে আমরা বসি। যেই মাত্র ফেরেশতাগণ এই জায়গার মাঝে উপস্থিত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, হে ফেরেশতাদের দল, তোমরা কেন এই জায়গার মাঝে গিয়ে বসেছ? ফেরেশতারা বলেন, আল্লাহ দক্ষিণ ছাত্রাবাস আল আকসা মসজিদ যুব কমিটির উদ্যোগে একটি দিনে মাহফিল হচ্ছে, এই জায়গার মাঝে আপনার বরত্ব আলোচনা হচ্ছে, এই জন্য আমরা এই জায়গার মাঝে বসে আছি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতাদের দল, যেই মানুষ এই জায়গার মাঝে বসে আছে বলো তো দেখি ওই মানুষ আমি আল্লাহকে দেখেছি কিনা? না প্রভু, তারা আপনাকে দেখে নাই। বিলে যদি ওই মানুষ আপনাকে দেখত, যদি আপনাকে দেখত তাহলে তারা সর্বক্ষণ আপনার গোলামি করত, ঠিক না বেটে? ও প্রভু, যদি তারা আপনাকে দেখত তাহলে আপনার নাফরমানি করত না। এমনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতাদের দল, তারা এই জায়গার মাঝে বসছে কিসের জন্য বসছে? বিলে আল্লাহ, তারা বসছে জান্নাত চাই। বিলে তারা জান্নাত দেখেছে কিনা? না প্রভু, তারা জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো তাহলে জীবনে গুনাহ করতো না, তোমার ইবাদত বেশি বেশি করতো। বিলে তারা আমার কাছে আর কি চায়? আল্লাহ, তারা তোমার কাছ থেকে জাহান্নাম থেকে পারা চায়। বিলে তারা জাহান্নাম দেখেছিনি? না প্রভু, তারা জাহান্নাম দেখে নাই।
যদি তারা জাহান্নাম দেখত তাহলে তাদের অবস্থা কি হতো? এমনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলেন, ও প্রভু, যদি তারা জাহান্নাম দেখত তাহলে জীবনে তারা সুদ খাইত না, জীবনে তারা ঘুষ খাইত, জীবনে তারা নামাজ ছাড়ত না, জীবনে তারা পর্দার খেলাফ করত না। এমনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী দাও যে বান্দা আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর বরত্ব বিশ্বাস করে, আমার গোলামি বিশ্বাস করে, জান্নাত দেখে নাই, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম দেখে নাই, জাহান্নাম বিশ্বাস করে, জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই মাহফিলের মাঝে আসছে। তোমরা সাক্ষী রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের আর কিছুটা লাগে? কথা বলি, আমরা কি চাই? কি চাই? জান্নাত কি চাই? জান্নাত চাই। কি থেকে মুক্তি চাই? জাহান্নাম থেকে মুক্তি চাই। তাহলে বোঝা যায় এই মাহফিলের মাঝে যারা আসে নাই তারা মনে হয় জান্নাত চাই না, কি বলেন? জান্নাত চাই। কথা বলি, তারা জান্নাত চায়নি। জান্নাতে যেতে হলে জান্নাতের বাগানে যেতে হবে, ঠিক না বেটি? জান্নাত যদি আপনি চান তাহলে জান্নাতের বাগানে আসতে হবে। আর যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান তাহলে যেই জায়গায় গেলে জাহান্নাম থেকে মুক্তি পাবেন সেই জায়গায় আপনি যেতে হবে। আমার ভাই, আপনারা অবশ্যই শুনেছেন আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে সেটা হয়েছে জান্নাত এবং জাহান্নাম। আমি আপনাদের সামনে একটি আয়াত পাঠ করেছি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আবৃত্তি করেছি। তেলাওয়াতকৃত আয়াত আর পঠিত হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? যারা যারা জান্নাত চান বোঝা যাইব যে তারাই থাকবে, আর যারা যারা জান্নাত চান নাই বোঝা যাবে যে তারা থাকবে না। যেই আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের আক্ষরিক তর্জমা আমি আপনাদের সামনে প্রাসঙ্গিক বলে দিই। তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়ায়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে ইমানদারগণ, ও আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাদের কথা বলতেছেন? কাদের কথা বলতেছেন? পরিবারের কথা বলতেছেন। প্রথমে নিজের কথা বলেছেন, তারপর পরিবারের কথা বলেছেন। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা নিজেদেরকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মহিলারা যারা আছো নিজেরা নিজেদেরকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপর পুরুষ যারা আছো মহিলাদেরকে বাঁচাও। মহিলা যারা আছো পুরুষদেরকে বাঁচাও। স্বামী স্ত্রীদেরকে বাঁচাও, স্ত্রীর স্বামীদেরকে বাঁচাও। সন্তানদেরকে বাপ তোমরা বাঁচাও, আবার বাবা যারা আছো সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
কি থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নাম মনে হয় আপনাদের শ্রীমঙ্গলের থানার মতন হবে, কি বলেন? না মৌলভীবাজার জেলার মতন হবেন, সিলেট বিভাগের মতন হবেন, ঢাকা বিভাগের মতন হবে, চট্টগ্রাম বিভাগের মতন হবে। যে আসামি শক্তিশালী, এখন আসামি যে জেলখানা আছে, জেলখানা ব্যঙ্গে বাইর হয়ে যাইবে, সম্ভব? সম্ভব। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কেমন জাহান্নামের আগুন হবে! জিব্রাইল নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যেই জাহান্নামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষ এবং জিনজাতির জন্য, সেই জাহান্নামের আগুন হলো অত্যন্ত ভয়ানক। ও নবীজি, সেই জাহান্নাম দুনিয়ার কারাগারের মত নয়, সেই জাহান্নাম আটলান্টিক মহাসাগরের মত নয়, সেই জাহান্নাম বাংলাদেশের কারাগারের মত নয়। ও নবীজি, সেই জাহান্নাম, সেই জাহান্নামের আগুনকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে 1000 বছর জ্বাল দিয়েছেন। 1000 বছর যখন জ্বাল দিয়েছেন, তখন মালিক ফেরেশতা বলেন, আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বাল দিয়েছি, হাত্তা আহমারা, লাল টকটকে হয়ে গেছে, এখন কি করতে পারে? রব্বুল আলামিন মালিক ফেরেশতাদেরকে বলেন, এ মালিক ফেরেশতা, 1000 বছর জাহান্নামকে জ্বাল দিতে হবে না, আমার মায়ের বান্দা যারা আছে তাদেরকে আমি অনেক মহব্বত করে বানিয়েছি, মায়া করে সৃষ্টি করেছি, আমার গোলামি করবে না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। না না না, জাহান্নামের আগুনকে আরো জ্বাল দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জ্বাল দাও। মালিক ফেরেশতা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেওয়ার সাথে সাথে জাহান্নামকে আর 1000 বছর জ্বাল দিলাম। যেই মাত্র জাহান্নামকে আর 1000 বছর জাল দিলাম, জাল দেওয়ার পর আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না আর 1000 বছর জাল দাও। তারপর আর 1000 বছর জাল দিলাম, আর 1000 বছর যখন জাল দিয়েছি, তখন জাহান্নামের আগুন দবদবে কালো হয়ে গিয়েছে, হাত স্পর্শ করলে দেখা যায় না, হাত বাহির করলে দেখা যায় না, একজন মানুষ কাছে থাকলে দেখা যায় না। জাহান্নামকে এত কঠোর ভাবে সৃষ্টি করেছেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে, আপনি আমি যেমন ভাবে বসে আছি, এভাবে নবীজি বসে আলোচনা করতেছেন, হঠাৎ করে নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই যে একটি বিকট আওয়াজ হলো, এটা কিসের আওয়াজ হলো? নবীজি বলেন, হে সাহাবায়ে কেরাম, 70,000 বছর পূর্বে জাহান্নামের মাঝে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজ 70 বছর পরে ওই পাথরটি জাহান্নামের নিচে গিয়ে লাগেছে। যেই শব্দটি তোমরা শুনতে পেয়েছ, এই শব্দটি হলো সেই জাহান্নামের শব্দ, পাথরের শব্দ। তাহলে বোঝা যায় জাহান্নাম খুবই কম গভীর না বেশি গভীর? বেশি গভীর। কেমন জাহান্নাম একটু অনুমান করলেই বোঝা যাবে। হাদিসের মাঝে নবীজি বলেন, জাহান্নামের পা হবে চারটা, কয়টা পা? চারটা পা, একটু আঁকার ইঙ্গিতে বুঝে নেবেন। মাথা হবে 30,000, কয় হাজার ভাই? মাথা হবে 30,000, আবার প্রত্যেকটি মাথার মাঝে 30,000 মুখ হবে, কয় হাজার? সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের আওয়াজে বোঝা যায় আপনারা জাহান্নাম দেখছেন, জাহান্নাম দেখছেন, কথা বলে আওয়াজে তো বোঝা যায় জাহান্নাম আপনারা দেখেছেন। যে ছাত্রাবট মনে হয় জাহান্নামের মাঠ হয়েছে হুজুর, আমরা দেখছি, তাই নাকি?
জাহান্নাম দেখেন নাই তো? মাথা হবে 30,000, প্রতিটি মাথার মাঝে আবার মুখ হবে 30,000, আবার প্রত্যেকটি মুখের মাঝে 30,000 করে দাঁত হবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটি দাঁত হবে 30,000 উঠের মতন, 30,000 উহুদ পাহাড়ের মতন বড় বড় দাঁত হবে। হাশরের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ফেরেশতাকে বলবে, হে মালিক, জাহান্নামকে এই হাশরের ময়দানে বাম সাইডে নিয়ে আসো। মায়ের বান্দাগণ খুব শোক করে জাহান্নাম কামাই করেছে, উপার্জন করেছে, আজকে জাহান্নামের নমুনা তাদেরকে কিছু দেখায় দে। জাহান্নামকে উপস্থিত, যেই মাত্র জাহান্নামকে উপস্থিত করতে চাইবে, হাজার হাজার ফেরেশতাগণ জাহান্নামকে নিয়ে আসবে। কিন্তু জাহান্নাম তো ক্ষুধার্ত জাহান্নাম, সে যখন আসবে আসার ক্ষেত্রে এত জোরে জোরে হুঙ্কার মারবে, জাহান্নামের মাঝে এত জোরে জোরে আওয়াজ হবে তার আসার ক্ষেত্রে, যেই সমস্ত হাসরবাসী ছিল সবাই আসার খেতে খেতে পড়বে। সুবহানাল্লাহ বলবেন, নবী রাসূলগণ সবাই বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, এমনকি জিব্রাইল বলবেন ইয়া নাফসি, মিকরাইলও বলবেন ইয়া নাফসি, ইসরাফিলও বলবেন ইয়া নাফসি, আজরাইলও বলবেন ইয়া নাফসি, আরশ বহনকারী যেই সমস্ত ফেরেশতা আছেন সবাই বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। কোন নবীর কোন উম্মতের খেয়াল থাকবে না, সবাই বলবেন ইয়া নাফসি, জাহান্নাম যেভাবে আমাদের কাছে আসছে, জাহান্নাম আমাদেরকে কে ফেলবে? ও পৃথিবীর মালিক, জাহান্নামকে আমাদের কাছ থেকে রক্ষা করো। কিন্তু সেই দিন আপনি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মাঝে পড়ে যাইবেন, সেজদার মাঝে পড়ে যাইবেন, যেই মাত্র সেজদার মাঝে পড়ে যাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়া বলেন, ও বলল তুমি কেঁদো না, দুনিয়াতে তুমি অনেক কাঁদেছো, জন্মের পূর্বে তোমার পিতা ইন্তেকাল করেছে, জন্মের 2 মাস পরে 2 বছর পরে তোমার মা ইন্তেকাল করেছে, 6 বছর পরে তোমার দাদা ইন্তেকাল করেছে, বন্ধু দুনিয়াতে তুমি অনেক কাঁদেছ, আর কাঁদিও না, আমি আল্লাহ তোমার কাঁদা বরদাস্ত করতে পারি না। এমলাই নবীজি বললেন, ওরে মাওলা, জাহান্নাম যেভাবে আমাদের কাছে আসছে, জাহান্নাম তো আমাদেরকে গ্রাস করে নিয়ে যাইবে, কি করে নিয়ে যাইবে? জাহান্নাম আমাদেরকে কে ফেলবে? জাহান্নামকে আমাদের কাছ থেকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র এই কথা বলবেন, সামান্য পানি দিবেন, যেই মাত্র সামান্য পানি দিবেন, সেই পানিটুকু নবীজি জাহান্নামের কাছে ছিটাই দিবে। জাহান্নামের কাছে ছিটাই দেওয়ার পর জাহান্নামের আগুন দূরে চলে যাবে। এমলাই নবীজি বললেন, ওরে মাওলা, যেই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতাগণ ধরে রাখতে পারে নাই, যেই জাহান্নাম এত বড় বড় হুঙ্কার দিয়েছে, এটা কিসের পানি গো? এটা কোন আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জান্নাতের পানি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না না, এটা জান্নাতের পানি নয়, এটা আবে হায়াতের পানি নয়, এটা জমজমের পানি নয়, এটা হলো আপনার গুনাহগার উম্মতের পানি। গুনাহগার উম্মত জাহান্নামের বয়ে যারা কাঁদছে তাদের পানি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই মাত্র এই অবস্থা হবে তখন হাদিসের মাঝে পাওয়া যায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। আসার পর বলতে নবীজি জিব্রাইলকে বলেন, হে জিব্রাইল, তোমাকে তো আমি বহুবার দেখেছি, তোমার নূরান্বিত চেহারাই দেখেছি, কিন্তু আজ তোমাকে দেখতেছি তোমার চেহারা পেরেশান দেখতেছি, তোমার চেহারার মাঝে পেরেশানির ছাপ দেখতেছি, তার কারণ কি? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকে যে রাস্তা দিয়ে আমি আসছি, জাহান্নামের একটি গরম তাপ আমার গায়ে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের এই গরম তাপে আমি জিব্রাইলের চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে। নবীজি বলেন, জিব্রাইল, জাহান্নামের একটু বিবরণ আমাকে দাও। এমন এই জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটি জাহান্নাম সৃষ্টি করেছেন। কয়টা? সাতটা জাহান্নাম। নবীজি জিজ্ঞাসা করেন, জিব্রাইল, প্রথম যে জাহান্নাম, সেই জাহান্নামে কে যাবে? ও জিব্রাইল, প্রথম যে জাহান্নাম, সেই জাহান্নামের নাম কে? এমনই জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যে জাহান্নাম, সেই জাহান্নামের নাম হলো হাওয়িয়া। ওরে জিব্রাইল, হাওয়িয়া নামক জাহান্নামে কে যাইব? নবীজিকে বলেন জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যে জাহান্নাম হাওয়িয়া, ওই হাওয়িয়া নামক জাহান্নামে মুনাফিকরা যাইব কারা? জোরে সুরে আওয়াজ দে বলে, মুনাফিক যারা তারা যাইব। প্রথম যে জাহান্নাম, সেই জাহান্নামে মুনাফিক যাইব। নবীজি আবার বলেন, জিব্রাইল, প্রথম জাহান্নামে আর কারা যাবে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম জাহান্নামে ফেরাউন যাবে। কারা যাবে? ফেরাউন যাবে। আর কারা যাবে? ফেরাউনের অনুসারী যারা তারা যাবে। এমনই নবীজি জিব্রাইলকে বলেন, ও ভাই জিব্রাইল, দ্বিতীয় জাহান্নাম, সেই জাহান্নামের নাম কি? নবীজি, দ্বিতীয় যে জাহান্নাম, সেই জাহান্নামের নাম হলো জাহিম। বিলে জাহিম নামক জাহান্নামে কে যাইব? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিম নামক যে জাহান্নাম, সেই জাহান্নামে যাইব মুশরিকরা। কারা যাবে? মুশরিক কারা যাবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, মুশরিকরা। তৃতীয় জাহান্নামের নাম কি? তৃতীয় জাহান্নামের নাম হইল সাকার। জিব্রাইলকে বলেন, তৃতীয় জাহান্নামে কে যাইব? ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় জাহান্নামে শয়তান যাইব। চতুর্থ জাহান্নামের নাম কে? চতুর্থ জাহান্নামের নাম হলো লাজা। বলে, লাজা নামক জাহান্নামে কে যাইব? ও নবীজি, লাজা যে জাহান্নাম, সেই জাহান্নামের মাঝে যাইব ইহুদি। পঞ্চম জাহান্নামের মাঝে কে যাইব? পঞ্চম জাহান্নামের নাম হয়েছে হুতামা। হুতামার মাঝে কারা যাইব? তারকা পূজারীরা যাইব। ষষ্ঠ জাহান্নামের মাঝে কে যাইব? ষষ্ঠ জাহান্নামের মাঝে যাইব না সারা। এই জাহান্নামের নাম কি? এই জাহান্নামের নাম হইলো সাঈ। যেইমাত্র ষষ্ঠ জাহান্নামের কথা বলছে, বলার পরে জিব্রাইল আর কিছু বলতেছেন। জিব্রাইল মাথা নিচু করে বসে রয়েছে। এমনই নবীজি ডাক দা বলেন, জিব্রাইল, তুমি বলেছো জাহান্নাম সাতটি, ছয়টি জাহান্নামের কথা তুমি বলে দিলা। ও জিব্রাইল, বলো তো দেখি, সাত নম্বর জাহান্নামের নাম কি? আর সাত নম্বর জাহান্নামে কারা প্রবেশ করব? এমনই নবীজির কথা শুনে জিব্রাইল মাথা উঁচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সাত নম্বর যে জাহান্নাম, সেই জাহান্নামের নাম হলো ওয়াইল। বিলে ওয়াইল নামক জাহান্নামে কে যাবে? ও নবীজি, সাত নম্বর যে জাহান্নাম, সেই জাহান্নামের মাঝে আপনার গুনাহগার উম্মত যাবে। সাত নম্বর জাহান্নামে কে যাইব? আপনার গুনাহগার উম্মত যাইব। যেইমাত্র এই কথা বললেন,
নবীজি মাতাল হয়ে পড়ে গেলেন। জিব্রাইল নবীজির মাথা তার কদম মুবারকে তুলে নিয়ে যেই মাত্র নবীজির জ্ঞান ফিরল, এমন ওই জিব্রাইলকে নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল সাত নম্বর জাহান্নামে কে যাইব? জিব্রাইল আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো, সাত নম্বর যে জাহান্নাম সেই জাহান্নামের মাঝে আপনার গুনাহগার উম্মত যারা আছে, তওবা ব্যতীত যারা মারা যাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাত নম্বর জাহান্নামের মাঝে প্রবেশ করাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের কাছ থেকে চলে গেলেন, সুজা ওনার কামরার মাঝে চলে গেলেন, মসজিদে নবীর মাঝে শুধু আজান দিয়ে গিয়ে নামাজ পড়ে আর বাহির হয় না। নবীজি ঘরের মাঝে কামরা লাগিয়ে নামাজ পড়েন আর কাঁদেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। দুই দিন চলে গেল, তৃতীয় দিনের দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী, কে আপনাকে কষ্ট দিয়েছেন, কেন আপনি নামাজে কাঁদতেছেন? নবী গো বলেন, আপনাকে কে কষ্ট দিয়ে? আমি আবু তালে আবু বকর, এই মক্কা মদিনার মাঝে যদি কোন মুনাফিক আপনাকে কষ্ট দিয়ে থাকে, ওয়াদা দিলাম আমি আবু বকর প্রাণ থাকতে তার প্রতিশোধ না নিয়ে ফিরব না। নবীজি কোনো উত্তর দেয় না, শুধু কাঁদে, শুধু কাঁদতেছে। হযরত উমর আসছে, উমর আসার পর নবীজিকে সালাম জানাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে সালাম জানাই, নবীজি কোনো উত্তর দেন না, শুধু কাঁদতেছেন। ঘরের ভিতর প্রবেশ করার জন্য পারমিশন চাই, নবীজি কোনো অনুমতি দেন না। এমন সময় উমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো, আপনি তো জানেন আমি হলাম উমর, আমাকে তো মক্কা মদিনার মুনাফিকরা বই ফাটিক না বেটিক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে শয়তান পর্যন্ত বই পায়। ও নবীজি, কেন আজ দুই দিন যাবত মসজিদে নবীর মাঝে আপনি যান নাই? শুধু নামাজের রক্ত হলেও মসজিদে নববীর মাঝে যান, নমাজ শেষে মসজিদে নবীর মাঝে যান নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো, বলেন কোন মুনাফিক আপনাকে কষ্ট দিয়েছে? যদি মক্কা মদিনার কোন মুনাফিক আপনাকে কষ্ট দিয়ে থাকে, ওয়াদা দিলাম এই মক্কা মদিনার কোন মুনাফিক আমার উমরের তরবারির কাছ থেকে রেহাই পাবে না। নবীজি কোন উত্তর দেন না, হযরত উমর বাধ্য হয়ে চলে গেলেন। শেষে আসলেন সালমান ফারসি, সালমান ফারসি আবার রসুলের কাছে অনুমতি চাই, সালাম দেই, রসুল ঘরে প্রবেশ করার জন্য অনুমতি দেয় নাই। অনেকক্ষণ বসতেন, বসার পর চলে যান, আবার ফিরে আসছেন, মনে হয় গো নবীজির কামরায় গেলে নবীজি দর খুলবেন, দরজা খোলার অনুমতি দিবেন। না না না, এবার ওদের কাছে যাওয়ার পর নবীজি পারমিশন দেন নাই। হযরত সালমান ফারসি বলেন, আমি ভাবতে পারলাম আমি নয়, যদি মক্কা মদিনার যে কোনো সাহাবী আসে, কেহ আসলে নবীজির কামরার সামনে আসলে নবীজি দরজা খুলবে নাই। এমনই সালমান ফারসি হযরত ফাতিমার কাছে যান, ফাতিমার কাছে গিয়া বলেন, এ ফাতিমা আজ দুই দিন যাবত নবীজি মসজিদে নবীর মাঝে যায় নাই, নবীজি শুধু নামাজের মাঝে কাঁদেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, সেজদার মাঝে যাই আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, কোমর মাঝে যাই আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, রুকুর
মাঝে যায়, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ফাতেমা রে আমার দিল বিশ্বাস, তুমি ব্যতীত যদি এই মক্কা মদিনার যত ধরনের সাহাবী আছে সমস্ত সাহাবী যদি বিশ্ব নবীজির দরবারে যায়, আমার মনে হয় নবীজি দরজা খুলবে না। হে ফাতেমা, না না না, তুমি বিলম্ব না করে তাড়াতাড়ি নবীজির কাছে যাও। কেন? নবীজি কাঁদতেছে, তুমি তাড়াতাড়ি গিয়ে জানো। এমনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি চাদর মুবারক নিয়ে তাড়াতাড়ি নবীজির কামরার কাছে চলে যায়। নবীজির কাছে গিয়ে সালাম জানাই, যেই মাত্র নবীজিকে সালাম জানাই, নবীজির কাছে যখন সালাম জানাই, নবীজি কোনো পারমিশন দেয় না। এমনই হযরত ফাতেমা ডাক দেওয়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগোল্লার নবী, আপনি আমাকে আবু বকর পান নাই, আপনি আমাকে উমর পান নাই, আপনি আমাকে সালমান ফারসি পান নাই, দরজা খুলবেন না, চলে যাব, হতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বললাম, দরজা যদি না খুলুন আপনার ফাতেমার এই জায়গায় মৃত্যুবরণ হতে পারে, এক ইঞ্চি চলবে না। একটু জিকির করি, লা ইলাহা, ও লা ইলাহা, আওয়াজ দিয়া, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহর ডাক রে বান্দা, আল্লাহর ডাক, আল্লাহর ডাক রে বান্দা, আল্লাহর ডাক, আল্লাহর ডাক ডাকতে, আল্লাহর ডাক ডাকতে জীবন কেটে যাক, আল্লাহর ডাক রে বান্দা, আল্লাহর ডাক, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর ডাকতে তোমার মোল্লা যদি চাই, আল্লাহর ডাকতে তোমার মোল্লা যদি চাই, আরামের ঘুম হারাম করে রাস্তাঘাট ছেড়ে দিয়ে, আরামের ঘুম হারাম করে রাস্তাঘাট ছেড়ে দিয়ে, সবাই মাহফিলে ছুটে আয়, সবাই মাহফিলে ছুটে আয়, ঠিক না বেটি? আল্লাহর ডাকতে তোমার মোল্লা যদি চাই, গরবারি ছেড়ে দিয়ে রাস্তাঘাট বন্ধ করে, গরবারি ছেড়ে দিয়ে রাস্তাঘাট ছেড়ে দিয়ে, সবাই মাহফিলে ছুটে আয়, সবাই মাহফিলে ছুটে আয়, জিহ্বা জিকির জারি হবে, জিহ্বা জিকির জারি হবে, কলব হবে সাফ, জিহ্বা জিকির জারি হবে, কলব হবে সাফ, আল্লাহর ডাক রে বান্দা, আল্লাহর ডাক, আল্লাহর ডাক রে বান্দা, আল্লাহর ডাক, আল্লাহু আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। যখন তোমায় কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমায় সব হয়েছে, পর হয়েছেন যিনি রে, পর হয়েছেন যিনি, ঠিক না বেটি? যখন আমাদের কেউ ছিল না, মার গর্ভে যখন আমরা ছিলাম, তখন কথা বলতে পারতাম না, খাবারের কথা বলতে পারতাম না, একমাত্র কে আমাদেরকে সাহায্য করেছেন, কথা বলে ভাই জুড়ে দেওয়া বলে কে সাহায্য করেছেন? কিন্তু দেখা যায় এখন বড় হয়ে গেছি, খাবারের কথা বলতে পারি, প্রেসাবের কথা বলতে পারি, বন্ধুর কথা বলতে পারি, ক্ষেতের কথা বলতে পারি, দোকানের কথা বলতে পারি, আল্লাহকে বলে যাই, ঠিক না বেটি? যখন তোমায় কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমায় সব হয়েছে, পর হয়েছেন যিনি রে, পর হয়েছেন যিনি, আবার তোমার কেউ রবে না, রবে কথা বলে
আওয়াজ দেয়া, আবার তোমার কেউরে বানা, একদিন তোমার কেউরে বানা রবেল মাওলা পাক, একদিন তোমার কেউরে বানা রবেল মাওলা পাক, ওই আল্লাহর বিধান পালনেতে তাকিয়ে সজাগ, আল্লাহর ডাকরে বান্দা আল্লাহর ডাক, আল্লাহর ডাকরে বান্দা আল্লাহর ডাক, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলছিলাম, যেইমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে আসলেন, কথাটুকু স্মরণ আছে কিনা ভাই? আগের কথা স্মরণ রাখবেন, তাহলে পরে বুঝতে সহায়তা হবে। হযরত ফাতিমা নবীজির কাছে আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কেন এত কাঁদিতেছেন? আপনার তো কাঁদার কোনো কারণ নাই, কারণ আপনি জান্নাতি, ঠিক না বেটি? ও নবী জি, আপনি কাদার কারণ কি? এমন নবী জি কে নবী জি ডাক দা বলেন, ফাতেমা রে, এই মাত্র জিব্রাইল আমার কাছে আসছিল, জিব্রাইল আসার পর আমাকে বলে গিয়েছে, 7 নম্বর জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য তৈরি করে রেখেছে। এ মা ফাতেমা, 7 নম্বর যে জাহান্নাম, সেই জাহান্নামের মাঝে আমার গুনাহগার উম্মত যারা আছে তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের মাঝে প্রবেশ করাবে। ফাতেমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার উম্মতকে জাহান্নামে নেওয়া হবে, কিভাবে আপনার উম্মতকে জাহান্নামে নেওয়া হবে? নবীজি দাগদা বলেন, ফাতেমা রে, আমার উম্মত যারা আছে তাদেরকে 3 ভাবে নেওয়া হবে। কয়ভাবে? 3 ভাবে নেওয়া হবে। 1 নম্বর, মুরব্বী যারা আছেন, বৃদ্ধ মানুষ যারা আছেন তাদেরকে দাঁড়িতে ধরে ধরে জাহান্নামের দিকে নেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কিভাবে নেওয়া হবে? এ ফাতেমা, 2 নম্বর, যে সমস্ত যুবক আছে গুনাহগার যুবক তাদেরকে লম্বা চুলের মাঝে ধরে জাহান্নামে নেওয়া হবে। 3 নম্বর, মহিলা যারা আছেন তাদেরকে চুলে ধরে জাহান্নামে নেওয়া হবে। কয়ভাবে নেওয়া হবে? 3 ভাবে নেওয়া হবে। আর অন্য নবীদেরকে কিভাবে নেওয়া হবে? বলে, অন্য নবীর উম্মত যারা আছেন তাদের মুখ দ্বারা জিঞ্জির প্রবেশ করাবে। কোন দিক দিয়ে? মুখ দ্বারা জিঞ্জির প্রবেশ করাবে, পায়খানের রাস্তা দিয়ে জিঞ্জির বাহির করা হবে, নাউজুবিল্লাহ বলে। তাদের প্রত্যেকের সাথে এক একটি করে শয়তান থাকবে, তাদের মুখ থাকবে তালা, হাত থাকবে বন্ধ, তাদের জবান থাকবে বন্ধ, চেহারা রং মলিন হয়ে যাইবে, কোনো কথা তারা বলতে পারবে না। বিলা, আপনার নবীর উম্মতের কি অবস্থা হবে? বিলা, আমার উম্মত যারা হবে তাদের মুখ বন্ধ থাকবে না, তাদের চেহারা বন্ধ থাকবে না, চেহারার রং পরিবর্তন হবে না, তাদের সাথে কোনো শয়তান থাকবে না, তাদের মুখ দিয়ে জিঞ্জির প্রবেশ করা হবে না, আবার পায়খানার রাস্তা দিয়ে জিঞ্জির বাহির করা হবে না। যেই মাত্র তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, মালিক ফেরেশতা যখন তাদেরকে দেখবেন, দেখার সাথে সাথে তাদেরকে বলবেন, বা ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতাদের দল, এই উম্মত কারা রে? তাদের তো দেখা যায় চোখের মাঝে কোনো পরিবর্তন নাই, চেহারার রং কোনো পরিবর্তন নাই, তাদের সাথে কোনো শয়তান নাই, তাদের মুখ দ্বারা জিঞ্জির প্রবেশ করা হয় নাই, আবার পিছনের রাস্তা দিয়ে জিঞ্জির প্রবেশ বাহির করা হয় নাই।
তারা কোন নবীর উম্মত? এমনই ফেরেশতারা বলবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন, এই জন্য আমরা তাদেরকে নিয়ে আসছি। তারা কোন নবীর উম্মত আমরা জানি না, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন। কি করেন? তাদেরকে জিজ্ঞাসা করেন। এমনই মালিক ফেরেশতা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, হে জাহান্নামীরা বলো তো দেখি রে, তোমরা কারা রে? কোন নবীর উম্মত রে? তোমরা জাহান্নামে আসছো, তোমাদের রং পরিবর্তন হয় না, তোমাদের সাথে শয়তান নাই, তোমাদের চেহারা দেখা যা পরিবর্তন নাই, তোমাদের মুখ তালা দেওয়া হয় না, কোন নবীর উম্মত? এমনি তারা বলবেন, হে মালাইকা, হে মালিক ফেরেশতা, আমরা হয়েছি এমন নবীর উম্মত যে নবীর উপর আসমানি কিতাব কুরআন নাযিল হয়েছে। যেই মাত্র এই কথা বললেন, মালিক ফেরেশতা বললেন, তোমরা কি মুহাম্মাদের উম্মত? বিলাহা, আমরা মুহাম্মাদের উম্মত, আমরা শেষ নবীর উম্মত, যার উপর কুরআন নাযিল হয়েছিল, যাকে রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। এমন সময় ফেরেশতা বলবেন, হে উম্মতে মুহাম্মাদে, কেন রে তোমরা মুহাম্মাদের কথা মানো নাই? আলেম উলামার কথা কেন তোমরা মানো নাই? সালাফুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো আলেম উলামা আসে না? আপনাদের কাছে আসছে কিনা কথা বলে, তোমাদের কাছে কি কোরআনের কিতাব আসে নাই? কোরআন বা আল্লাহর কিতাব আসে নাই? নবীজির হাদিস কি তোমাদের কাছে আসে নাই? তারা বলবেন, আমাদের কাছে আসছিল। তাহলে قالوا بلى قد جاءنا نذير, তারা বলবেন, হে মালিক ফেরেশতা, জাহান্নামে আমরা যাইছি, আমাদের কাছে নবী রাসূলগণ আসছিল, নবী রাসূলগণের কিতাবও আমাদের কাছে আসছিল, আলেম উলামা আওয়াজ করেছেন আমাদের কাছে আসছিল, فَكَذَّبُونَا وَقُلَّا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ, তারা যেই সমস্ত ওয়াজ করেছিল এই ওয়াজকে আমরা মিথ্যা বলেছি। হুজুররা তো ওয়াজ করবেন, হুজুররা কি করবেন? ওয়াজ করবেন, দৌড় ফালায় তো কত ওয়াজ গেছি, ঠিক না বেঠিক? বলে কিনা বলে না? হুজুররা তো বলবেন, ওয়াজ যাওয়ার কোনো প্রয়োজন নাই, না উজবিল্লাহ বলে ওয়াজ গিয়ে কি হবে, ওয়াজ যাওয়ার কোনো প্রয়োজন নাই, ওয়াজ গিয়ে কোনো প্রয়োজন নাই, নিজে আমল করতে পারি নাই। হুজুররা তো হুজুরের কথা বলবে, আমরা তাদেরকে দেখলে চোখ টিপা দিতাম, ঠিক না বেঠিক? তাদের কথা শুনতাম না, তাদের কথা আমাদের ভালো লাগতো না। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. আমরা বলতাম, এটা বানোয়াট কথা। কি কথা? বানোয়াট, মিথ্যা কথা। তারা মিথ্যা কথা বলে, তারা কুরআন হাদিসের কথা বলে নাই। হুজুর মসজিদের যে হুজুর আছে, মসজিদের যে ইমাম সাহেব আছে, তারা তো যে সমস্ত কথা বলে তাদের পক্ষ থেকে কথা বলে, না 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 তাদের কথা আমরা শুনি না, যদি আমরা শুনতাম তাহলে আজ আমরা জাহান্নামে যেতাম না।